নরসিংদী জেলার 5টি আসনের সবগুলো কেন্দ্র প্রস্তুত আগামীকালের জন্য। ভোটাররা অপেক্ষা করছেন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে। নরসিংদী শহরের সদর রোড থেকে এখন সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বেনজির আহমেদ। বেনু, বেনজির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আশা করছি আপনি আমাদেরকে জানাবেন যে প্রস্তুতি কেমন দেখছেন। আমরা জানি যে আর মাত্র 10 ঘন্টার মতো বাকি আছে, আপনি জানাবেন সার্বিক পরিস্থিতি। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি আছি এই মুহূর্তে নরসিংদী সদর রোডে। আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই নরসিংদী জেলায় মোট 5টি আসন রয়েছে, তার মধ্যে নরসিংদী সদরে আমি এই মুহূর্তে আছি। সদর ছাড়া নরসিংদী, পলাশ, শিবপুর, মনোরদি, বেলাব, রায়পুরাত ওই আসনগুলিতে আজকে সকাল থেকে এই সমস্ত ভোটের যে সরঞ্জাম মধ্যে আছে আপনাদের সব চলে গিয়েছে, এবং তার পাশাপাশি আমাদেরকে রিটার্নিং অফিসার এবং জেলা নির্বাচন অফিসার যেটুকু জানিয়েছেন যে রাত থেকেই তাদের যে তৎপরতা, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ তাদের যে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সামাল দেওয়ার জন্য রাত থেকেই তারা টহল যাচ্ছে, এবং বিভিন্ন যে সমস্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি রয়েছে সেগুলির দিকে তাদের তীক্ষ্ণ নজর রয়েছে। কোনো অবস্থাতেই যাতে ওই সমস্ত কেন্দ্রে কেউ কোনো রকম অসহিংস ঘটনা ঘটাতে না পারে। আইন শৃঙ্খলা বাহিনী বলেছে যে কোনো অবস্থাতেই ওই সহিংস ঘটনা ঘটাতে পারবে না, এবং তারা বলেছে যাতে করে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট হয়, সবার যার যার ভোট যেন ওই কেন্দ্রে গিয়ে ভোট সুন্দরভাবে দিয়ে আসতে পারে, নির্বিঘ্নে তারা ভোট দিয়ে এসে বাড়ি যেতে পারে, সেই ব্যবস্থাটুকু তারা করেছে। এবং তারা আরেকটুকু আশ্বাস আমাদেরকে দিয়েছে যে আশা করি আমাদের এই হরতালের কারণে আমাদের কোনো ভোট কেন্দ্রে বা আমাদের জেলায় কোনো রকম পরিস্থিতির সৃষ্টি হবে না এবং কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তারা কঠোর পদক্ষেপ নিয়েছে। ফাইজা